এ আর রহমানের 3 দশকের দাম্পত্য ভেঙেছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই মিউজিক মাইস্ট্রো ডিভোর্সের খবর শুনেছেন ও বাজ পড়ে ভক্তদের মাথায়। পাশাপাশি শুরু হয় পরকীয়ার গুঞ্জন, সেই জল্পনা পেরিয়ে এখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে কাটাছেঁড়া শুরু। খোরপোশ হিসেবে রহমানের বিপুল সম্পত্তির কত ভাগ পাচ্ছেন স্ত্রী শায়রা বানু, কৌতূহলের অন্ত নেই। সেই প্রসঙ্গে এবার মুখ খুলেন আইনজীবী বন্দনা শাহ। ডিভোর্স আইনজীবী হিসেবে বেশ খ্যাতনামা বন্দনা, তিনি রহমান এবং সায়রার বিবাহ বিচ্ছেদের মামলাটি দেখছেন। খোরপোশ নিয়ে শোরগোল শুরু হতে এবার বলিউড সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেন বন্দনা শাহ। তিনি প্রথমেই জানিয়েছিলেন যে 29টা বছর সংসার করার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া সায়রা রহমান দুজনের জন্যই কঠিন ছিল। বিশেষ করে ভারতের মতো দেশে সমাজের প্রচলিত ধ্যান ধারণা বিবাহ বিচ্ছেদের জটিলতা আরো বাড়িয়ে দেয়। সূত্রের খবর, রহমান কম বেশি 1,728 কোটি টাকার মালিক এবং তার স্থাবর সম্পত্তির পরিমাণ 2,000 কোটি টাকা। এবার প্রশ্ন, এ আর রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ খোরপোশ হিসেবে পাবেন শায়রা বানু? এ প্রসঙ্গে বন্দনা শাহ জানিয়েছেন, বিচ্ছেদের পর স্বামীর সম্পত্তির অর্ধেকাংশ যে স্ত্রী পাবেন খোরপোশ হিসেবে সেটা ভারতে এক প্রচলিত ধারণা ছাড়া কিছুই নয়। এই ধরনের কোনো আইনও নেই, তাই রহমান শায়রার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। আইনজীবীর সংযোজন ডিভোর্স মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে স্ত্রীরা সম্পত্তির অর্ধেক মালিকানা পান না। এই আইনি প্রক্রিয়া চলতে একটু সময় লাগে, তাই রায়দানের আগে আদালত তথ্য প্রমাণতি যাচাই করে। যদিও এ আর রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন, তাই এক্ষেত্রে খোরপোশের প্রশ্নই ওঠে না। এদিকে মিউজিক মাইস্ট্রো রহমানের সম্পর্কে নানা কুকথা, চটুল কুৎসিত খবর ছড়াতেই ময়দানে নামলেন শায়রা বানু। এ আর রহমানের সঙ্গে 29টা বছর সংসার করেছেন। স্বাভাবিকভাবেই এই কঠিন সময়ে যে হাজারো রটনা গুঞ্জন আরো বিচলিত করবে। ডিভোর্স ঘোষণার 5 দিন বাদে মুখ খোলেন শায়রা। রবিবার এক ভয়েস নোট প্রকাশ্যে এনে শায়রা বানু জানালেন, নমস্কার, আমি শায়রা রহমান। আমি গত কয়েক মাস ধরেই মুম্বাইতে রয়েছি। আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবার এবং সমস্ত মিডিয়া কর্মীদের কাছে আমার অনুরোধ, রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। ও দারুণ একজন মানুষ, আমার দেখা সেরা মানুষ। আমি শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি। আমি জানতাম আমি চেন্নাইতে না থাকলেও লোকজন ভাববে সায়রা কোথায় গেল। আসলে আমার চিকিৎসা চলছে, চেন্নাইতে রহমানের এত ব্যস্ত শিডিউল থাকে যে ওখানে থাকলে এটা সম্ভব হতো না। এরপরেই শায়রা বানুর সংযোজন, আমি আর রহমান এখনো একে অপরকে ভালোবাসি আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা 100% মিউচুয়াল, খুব ভালো মানুষও। তাই সকলের কাছে আমার অনুরোধ, রহমান যেমন আছে ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি, এতটাই ভালোবাসি আমি ওকে, রহমানও তাই। তাই সবার কাছে একটাই আর্জি, রটনা রটানো বন্ধ করুন, আমাদেরকে একটু একা থাকতে দিন। আমরা তো অফিসিয়াল কারণ নিয়ে কিছু বলিনি এখনো, তাই ওর নামে কুৎসা রটাবেন না। যে সম্পর্কে বিচ্ছেদের পরও ভালোবাসা রয়েছে সেখানে খোরপোশের বিষয় যে দুচ্ছ, সেটা বুঝিয়ে দিয়েছেন আইনজীবী বন্দনা শাহ।